আমাদের বিষ আলো আলহ্লামের স্ত্রীদের সাথে তার আচরণবিধি আমরা যদি সেই আচরণ থেকে জানতে পারতাম তাহলে জীবনে এটাকে কাজে লাগাতে পারতাম জি ধন্যবাদ আপনাকে মূলত একজন মানুষের একজন মুসলমানের জীবনে সুখ শান্তি বলতে যা বুঝায় এর কেন্দ্রবিন্দু হচ্ছে তার পারিবারিক জীবন এই জন্যই রাসুল আসলাম বলেছেন আর দুনিয়া মাতাউন ও খাইরো মাতা এহাল মার আত একজন ব্যক্তি এই পৃথিবীতে যত কিছু উপভোগ করে তার মধ্যে সেরা উপভোগ্য বিষয় হচ্ছে তার একজন নেককার স্ত্রী আল্লাহ তালা বলেছেন ও বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবনযাপন করো এখানে মারুফ বলতে কথা কাজ আচরণ সকল ক্ষেত্রে উত্তম দিক যেটা সেটা তোমরা অবলম্বন করো আমরা দেখি যে মা আয়সা সিদ্দিকের রাদি আল্লাহ তালাহা বলেন যে রাসুল সাল্লাহ আসসালামের সাদ করেছেন খাইরুকুম খাইরুকুম লে আলি তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে তার পরিবার পরিজনের কাছে উত্তম অর্থাৎ একজন ব্যক্তি পৃথিবীর সকলে তাকে ভালো বললো কিন্তু তার স্ত্রী সন্তানের কাছে যদি ভালো না হয় তাহলে তাকে ভালো বলে তাকে চিহ্নিত করা যাবে না তো আমরা রাসুলের কারিম সাল্লু সাল্লামের জীবদ্দশায় যা দেখি প্রথমত মা আয়েশা বলেন যে রাসুল সাল্লাহ সাল্লাম কখনও তার কোনো স্ত্রীকে তিনি প্রহার করেন নেই রাসুল কাউকে প্রহার করেন না কোনো স্ত্রীকে তিনি লজ্জা দেন না তুচ্ছ তাচ্ছিল্য করে অপদস্থ অপমান করে কোনো কথা বলেন না এটা রাসুলসাল্লাইসাল্লাম করেন নাই দ্বিতীয়ত আসলামের একটা আচরণ যদি আমরা আলোচনা করি অন্ততই একটা বিষয় যদি আমরা আমল করি তাহলে আমাদের সমাজে যত ফ্যামিলিতে অশান্তি আছে। সকল ফ্যামিলির অশান্তি দূর হতে বাধ্য সেটা হচ্ছে রাসুলের কারিম সল্লাহু আলয় সাল্লাম ফজরের নামাজের পর মসজিদে বসতেন এশ্বাক পড়ার পর একজন একজন করে স্ত্রীর ঘরে ঢুকতেন এবং ঢুকে তাকে সালাম দিতেন তার জন্য দোয়া করতেন আমরা যদি আমাদের এই সূন্য আমাদের নবীজির এই শূন্যার উপর আমল করি যে স্ত্রীর ঘরে ঢোকার সময় সালাম দেই এবং তার জন্য দোয়া করি আমার মনে হয় ছয় মাস এই আমলটা যদি কেউ করে তাহলে তাদের স্বামী স্ত্রীর মধ্যে যত অশান্তি আসে অশান্তি দূর হয়ে যাবে এছাড়া রাসুল সাল্লাহসাল্লামের আচরণ ছিল যে রাত্রিবেলায় তার স্ত্রীগণ এক ঘরে একত্রিত হতেন আল্লাহ রাসুল তাদের কাছে গিয়ে সালাম দিতেন গল্প করতেন তাদের সাথে একত্রে অনেক সময় খাবার গ্রহণ করতেন রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম তার স্ত্রীদেরকে স্নেহ করে ভিন্ন নামে অনেক সময় সুন্দর কোনো নাম রেখে ডাকতেন যেমন হজরতে আয়েশা রাদি আল্লাহ তালানহাকে আল্লাহ রাসুল হুমায়রা বলে ডাকতেন আবার আয়েশা রাদি আল্লাহ তাল্লাহা বয়সে একটু ছোট ছিলেন কনিষ্ঠ রাসুল সাল্লিয় সাল্লাম তাকে বিভিন্ন খেলাধুলা চিত্ত বিনোদনের ক্ষেত্রে উৎসাহ দিতেন জানালা দিয়ে তিনি ওই যে হাফসার যুবকদের খেলা দেখতেছিলেন রাসুল মাঝে মাঝে রুমাল দিয়ে পর্দা করে আবার দেখার সুযোগ করে দিতেন রাসুল সাল্ল্লাহ আলিয়া তার স্ত্রীদের পারিবারিক কাজে সহায়তা করতেন স্ত্রীদেরকে কোনো সময় যাত্রাপথে এগিয়ে দিতেন যেমন হজরতের সফিয়া রাদি আল্লাহ তাল আনহা একবার রাসুল সলাল্লাহ সাল্লামের এতেকাব অবস্থা এসেছিলেন কথা বলার পর তিনি বাসায় যাবেন আল্লাহ রাসুল তাকে এগিয়ে দিলেন আমরা এভাবে দেখতেছি যে রাসুল সাল্লাহ সাল্লাম তার স্ত্রীর দিকে সবসময় সান্ত্বনা দিতেন তাদের যাতে মন খারাপ না হয় আমরা এর একটা উদাহরণ নিতে পারি যে একবার রাসুল সল্লাহু আলাইসাল্লাম হজরতের সফিয়ার ঘরে ঢুকলেন দেখলেন তিনি কাঁদতেছেন তো আল্লাহ রাসুল জিজ্ঞাসা করলেন যে তুমি কাঁদো কেন তো তিনি বললেন যে আমাকে হজরতে হাফসা লজ্জা দিয়েছে আমি ইহুদির মেয়ে আল্লাহ রাসুল তাকে সান্ত্বনা দিলেন যে না তুমি নবীর মেয়ে তোমার চাচা ও নবী কারণ তুমি বনি ইসরাইল বলতে মুসা নবীর মেয়ে এবং তুমি হারুন আল্লাহ সাল্লামের ভাইয়ের মেয়ে এবং তুমি একজন নবীর স্ত্রী অতএব তোমার লজ্জা পাওয়ার কিছু নাই এরপর হজরতে হাফসাকে আল্লাহ রাসুল বললেন এ ইয়া হাফসা হাফসা তুমি আল্লাহকে ভয় করো আমরা রাসুলের কারিম সাল্লু আলিয়া তার স্ত্রীদের সাথে কতটা তিনি সদ্ব্যবহার করতেন মনে হয় যেন পুরা ফ্যামিলি পুরা ঘর আনন্দ এবং ভালোবাসায় ভরপুর ছিল আমরা দুইটা উদাহরণ থেকে বুঝতে পারি একটা হলো মা আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা বলেন আমি গ্লাসের যেই পাশ থেকে পানি পান করতাম আল্লাহ রাসুলকে গ্লাস দিলে রাসুল ঠিক ওখানে মুখ দিয়ে পানি পান করতাম আবার হযরতে আয়েশা সিদ্দিকার আদি তা তাল্হনা মেসোয়াক নিজে নিজের দাঁত দিয়ে প্রস্তুত করে যখন দিতেন আল্লাহ রাসুল এই মেসোয়াক ব্যবহার করতেন এভাবে মা আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ খাবারের সময় গোস্ত এবং হাড় মিশ্রিত যে টুকরো এই টুকরো গোস্ত আলাদা করে রাসুলকে দিতেন হজরত আয়েশা মুখ যেখানে লাগাইছেন আল্লাহ রাসুল সেখানে মুখ লাগাতেন তাতে আমরা বুঝতে পারি যে কতটা হৃদ্রতা এবং কতটা ভালোবাসা ভরপুর ছিল কিন্তু আমরা তো আসলে এখন এমন হয়েছে যে পরিবারে স্ত্রীদেরকে দিতে চাচ্ছি না কিন্তু থেকে এমন কি দৃষ্টান্ত আছে আমাদের জন্য বলবেন যে তিনি তার স্ত্রীদের সাথে কাজে পারিবারিক কাজে সহায়তা করেছেন এরকম করে এটা তো মা এসা সিদ্দিকার না থেকে রেওয়াতি আছে যে রাসুল সাল্লাহলাম গৃহে আসার পর তিনি তার স্ত্রীদের রান্না সহ পারিবারিক কাজে সহায়তা করতেন বিভিন্ন কাজ করতেন নিজের হাতে জুতা সেলাই করতেন নিজের হাতে কাপড়ের মধ্যে তিনি জোড়া লাগাতেন এ এছাড়াও তার স্ত্রীদের বিভিন্ন খেদমতে বিভিন্ন কাজে সরাসরি শরিক হতেন কোনো সময় তাদের সাথে তিনি রাগ করতেন না তাছাড়া অন্যান্য কাজে সামাজিক ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে সাল্লাম তার স্ত্রীকে যে গুরুত্ব দিতেন সেটা বর্তমান বিশ্বে একটা ইতিহাস আমরা দেখি যে হুদাইবিহার সন্ধির সময় যখন সন্ধি হয়ে গেল সাহবায়কেরাম কিন্তু মেনে নিতে পারেন নাই বিশেষ করে ওমর রাদি আল্লাহ খুব নাকশ হয়ে গেলেন তো আল্লাহ রাসুল সাল্লাম যখন বললেন যে আপনারা হালাল হয়ে যান আমরা বছর ওমরা করতে পারবো না ওমর রাদি আল্লাহ কষ্ট পেলেন একবার বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা কি হকের উপর নই আল্লাহ রাসুল বললেন যে হ্যাঁ আমরা হকের উপর তখন আল্লাহ রাসুল বলার পর সাহাবাই কেন কিন্তু হালাল হচ্ছিলেন না রাসুল তখন কষ্ট পাইতেছিলেন আল্লাহ রাসুল তখন কার সাথে পরামর্শ করবেন যার কাছে জিব্রাইল আসেন রাসুল কিন্তু সেদিন হজরত জিব্রাহলের সাথে পরামর্শ করেননি হজরতে আবু বকর রাদিয়া আল্লাহ সাথে পরামর্শ করেননি কোনো সাহাবির সাথেও নয় সোজা তিনি তাবুর মধ্যে প্রবেশ করে হজরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তা আলহনা আমার রাসুলের স্ত্রী তার সাথে পরামর্শ করেছিলেন আর ঠিকই উম্মে সালমা রাদি আল্লাহ তা যে পরামর্শ দিয়েছিলেন এর মাধ্যমে সমাধান হয়ে গিয়েছিল তিনি বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ কখনও হতে পারে না আপনার সাহাবিরা আপনার কথা অমান্য করবে কল্পনাও করা চলে না আপনার সাহাবিরা আপনার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত আসলে বিষয়টি হচ্ছে যে আপনার সাহাবিদের সন্দেহ আছে যে আসলে কি এই বিষয়টি আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে তো আপনি একটা কাজ করুন আপনি কারুর সাথে কথা না বলে নিজে কোরবানি করুন নিজের মাথা মুন্ডানোর জন্য আপনি হাল্লাককে ডাকুন তাহলে দেখবেন যে ওরাও শুরু করে দিয়েছে ঠিকই রাসুল্লি করিম সাল্লাহসাল্লাম নিজে যখন হালাল হওয়া শুরু করলেন সাহাবায়কেরাম কিন্তু একজন একজন করে হালাল হতে শুরু করলেন আমরা এখানে আশ্চর্য একটা বিষয় দেখতে পেলাম যে আল্লাহ রাসুল সাল্লামের এই সমাধান স্ত্রীর সাথে পরামর্শের মাধ্যমে তিনি এই সমাধানটা তিনি নিয়েছিলেন কিন্তু আমাদের এই সমাজে দেখে যে আমরা আসলে স্ত্রীদেরকে সেই অধিকারের জায়গাটা দিতে চাচ্ছি না না কোনো ধরনের পরামর্শ ছাড়াই করতেছি আমরা কোনো বিষয় সিদ্ধান্ত একা একা দিয়ে ফেলি এটিও পারিবারিক মানে অর্থাৎ যতগুলো দ্বন্দ্ব আছে পরিবারিক ঝামেলা আছে তার মধ্যে এটা আরেকটা কারণ তো অধিকার সচেতনতার বেলায় আসলে কি বলবেন আসলে আমাদের একটা কথা লক্ষ্য রাখতে হবে স্বামী আর স্ত্রী এই বিষয়টিকে আরবি ভাষা জাউজ বলা হয় জাউজ মানে হইল পার্টনার অর্থাৎ জোড়া অতএব স্বামীর যেমন অধিকার আছে স্ত্রীর অধিকার আছে। কোন স্বামী যদি তার স্ত্রীর অধিকার নষ্ট করে এই জন্য স্বামীকে আসামি হতে হবে আল্লাহ দরবারে জবাবদিহি করতে হবে স্ত্রীর সকল অধিকার তাকে দিতে হবে স্ত্রীও তার অধিকার স্বামী থেকে নেবে স্বামী তার অধিকার স্ত্রী থেকে নেবে এই জন্য আমরা দেখি যে মুসলমানদের জন্য আল্লাহ রাসুল আসলাম বিদায়ী হজের সময় স্পষ্ট বলেছেন ওয়াস্তাউসু বিন নিসায়ে খায়রান তোমরা নারীদের ব্যাপারে ভালো ভালো উপদেশ দাও নারীদের কাছে যখন কোনো স্বামী যায় এই যাওয়ার সময় তাকে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে এই জন্য হচ্ছে যে একজন স্বামী স্ত্রীর কাছে যাওয়ার আগে তার দেহের মধ্যে ঘাম থাকবে না দুর্গন্ধ থাকবে না দেহের মধ্যে মুখের মধ্যে দুর্গন্ধ থাকবে না বগলের মধ্যে দুর্গন্ধ থাকবে না সুগন্ধি ব্যবহার করবে সুন্দর পোশাক ব্যবহার করবে এরপরে সে স্ত্রীর সাথে কথা বলতে যাবে আবার স্ত্রীও ঠিক এভাবে রাখবে এই জন্যই ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল বলেন যে আমার ভালো লাগে যে আমিও যেমন পরিচ্ছন্ন অবস্থায় আমার স্ত্রীর সাথে কথা বলতে যাব আমার স্ত্রীও পরি chono a bosta, case.